হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেসেল ঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই ডিমের কোর্মা তৈরি করবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তার আগে বলে দিই, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নেই। ডিমের কোর্মা তৈরি করার জন্য আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি 4টি। এরপরে আমাদের লাগছে চীনা বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম 4 থেকে 5টি করে। আমি সবগুলো বাদামকে বেটে পেস্ট করে নিব। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। আপনারা যদি একটু রিচ করতে চান তাহলে তেলের পরিবর্তে সম্পূর্ণ ঘি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন। তেল ও ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা নরম করে ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সব মশলাকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এবারে এই ভাজা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই 1/4 কাপ পরিমাণ। আবারও নেড়ে চেড়ে সব মশলাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ 1/2 কাপ পরিমাণ। এবারে কোরমার ঝোলটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব। কোরমার ঝোলটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা 4টি ডিম একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। ভিউয়ার্স, ফিরে আসলাম 3 মিনিট পর। দেখেন মশলার উপরে তেল উঠে আসছে আর আমাদের ডিমের কোরমাটাও প্রায় তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু ডিমের কোর্মা তৈরি করছি, কোর্মা সাধারণত মিষ্টি স্বাদের হয়, সেজন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। আমরা যেহেতু এই রেসিপিতে কোনো প্রকারের মরিচ ব্যবহার করিনি, তাই আপনি যদি চিনিটা অ্যাড করতে না চান, চিনি ছাড়াও কিন্তু কোর্মার স্বাদটা কিছুটা মিষ্টি থাকবে। এইভাবে ডিমের কোর্মাটাকে আরও 1 থেকে 2 মিনিট চুলায় রেখে দিব। 2 মিনিট পর এই পর্যায়ে আমি চুলা থেকে ডিমের কোর্মাটাকে নামিয়ে নিচ্ছি। আর এর সাথে সাথেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের কোর্মা। ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজেই ডিমের কোর্মা তৈরি করা যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই নতুন কোনো রেসিপি আপলোড হবে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করছি। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।